সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার ছোট্ট একটি টুইস্ট। তা হচ্ছে বাজারে যে ম্যাগি কর্ন স্যুপের যে প্যাকেটটি পাওয়া যায়, সেই কর্ন স্যুপটি ফ্লেভার কিভাবে আরো বেশি সমৃদ্ধশালী আর টেস্টি করে তোলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার সেই টুইস্টটি। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এখানে 2 প্যাকেট চিকেন ফ্লেভারের ম্যাগি কর্ন স্যুপ নিয়েছি। প্যাকেটের পিছনে এর প্রস্তুতকরণে লেখা আছে, তো আমি আমার টুইস্টটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। একটি ছোট বাটিতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি মিহি কুচি করে নিয়েছি। এরপর এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোমতো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি 15 মিনিট। অন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোমতো ফেটিয়ে নিয়েছি এবং এক পাশ করে রেখে দিয়েছি। একটি রসুনের 1 পোয়া আমি নিয়েছি, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও সবজি, এখানে আমি ফুলকপি আর গাজরে একদম মিহি করে কুচি করে নিয়েছি। আপনার চাইলে বরবটি, মাশরুম কিংবা ব্রোকলি ব্যবহার করতে পারেন। এরপর একটি প্যান গরম করে নিয়েছি। এর মাঝে আপনার স্বাদ অনুযায়ী 1 চা চামচ পরিমাণ বাটার বা ঘি দিয়ে দিবেন এবং মাখন গলে ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করবেন। মাখন যখন গলে যাবে তখন এর মাঝে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটি হালকা ভাজা ভাজা হয়ে উঠলে এর মাঝে চিংড়ির যে সয়া সসের মিশ্রণটি আছে তা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর সুগন্ধে একদম রান্নাঘরটা মম করছে। আমার খুবই ভালো লাগে এই ফ্লেভারটা। এরপর চিংড়ি যখন প্রায় রান্না হয়ে আসতে থাকবে এবং এর রংটা যখন একটু চেঞ্জ হয়ে আসতে থাকবে তখন এর মাঝে সবজি কুচিগুলো দিয়ে দিতে হবে। সবজি কুচিগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। এরপর এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন সবজিগুলো সেদ্ধ করার জন্য। পানি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এবং সবজিগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে এবং এটা নামিয়ে ফেলতে হবে। প্যাকেটের গায়ে লেখা আছে 2 কাপ অর্থাৎ 350 মিলিলিটার পানি ওরা ব্যবহার করছে, কিন্তু আমি এখানে 1 প্যাকেটের জন্য 2 কাপ অর্থাৎ 500 মিলিলিটার পানি আমি দিচ্ছি। অর্থাৎ আমি 2 প্যাকেটের জন্য 1 লিটার পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে। এরপর এর মাঝে 2 প্যাকেট পরিমাণ আমি কর্ন স্যুপ ঢেলে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। ভালোমতো মেশানো হয়ে গেলে চুলার আঁচটি আমরা জ্বালিয়ে দিব। এরপর এর মাঝে চিংড়ি সবজি যে রান্না করে রেখেছিলাম যে মিশ্রণটি সেটি এই সুপের মধ্যে দিয়ে দিব এবং ভালোমতো মিশিয়ে দিব। চুলার আঁচটি প্যাকেটের গায়ে অল্প আঁচে বললো, আমি এখানে মাছের আঁচে রান্না করছি, আপনারা চাইলে অল্প আঁচে রান্না করতে পারেন। আমি এখানে ক্রমাগত নাড়তে থাকছি। এটা কিন্তু নেড়ে নিতে হবে, এভাবে আমি নেড়ে নিলাম। যখন সুপটি এরকম ঘন হয়ে আসতে শুরু করবে তখন চুলার আঁচটি আমরা আরেকটু বাড়িয়ে দিব এবং বাড়িয়ে দিয়ে এর মাঝে যে ডিমের মিশ্রণটি আছে তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার প্রসেসটা দেখুন, অল্প অল্প করে এখানে দিয়ে দিব। দিয়ে এরপর সাথে সাথে চামচ দিয়ে এটা ভালোমতো নেড়ে নিতে হবে। যদি আপনি সাথে সাথে যদি না নেড়ে নিন সেই ক্ষেত্রে দেখা যাবে
যে ডিমটা এক জায়গায় দলার মতো হয়ে আছে। এভাবে ভালো মতো নিয়ে নিলে মিশে যাবে। আমাদের কনসেপ্ট এখন তৈরি। এখন ভারী মজাদার এই স্যুপ পরিবেশন করুন সামান্য পরিমাণ লেবু রস দিয়ে। এটা অপশনাল, আপনার চাইলে লেবু রস ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। সবাই ভালো থাকুন। জাযাকাল্লাহ খায়।